আইডিয়াল গ্রিন সিলেট ইউকের উদ্যোগে 26 সেপ্টেম্বর সোমবার সমাজসেবী মোহাম্মদ আব্দুর রবের সম্মানে পূর্ব লন্ডনের সালমন লেনস্থ বাইতুল ইসলাম একাডেমিতে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। কমিউনিটি নেতা আহবাব মিয়ার সভাপতিত্বে ও সমাজসেবী জাফর সাদিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইলিয়াসুর রহমান। সবাই বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন মুফতি, আব্দুল ওয়াদুদ, আকলাউর রহমান প্রমুখ। সবাই বক্তারা সমাজসেবী মোহাম্মদ আব্দুর রবের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্থানে গাছ লাগানো, গাছের চারা বিতরণ ও বিভিন্ন সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন। বক্তারা আইডিয়াল গ্রিন সিলেটের জনকল্যাণমুখী কাজকর্মের জন্য জনাব জাফর সাদিক ও টিমকে ধন্যবাদ জানান।